আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আমি সারা করিম আছি আপনাদের সাথে। আজ মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি। এটা একটা পানীয়, আমের একটা শরবত হবে, যাকে আম পান্নাও বলা হয়। তো আজকে আমি দেখাবো এই রেসিপিটি। এটা আপনি গরমে খুব উপকার, গরমের জন্য, এবং সামনে রোজা আসতেছে, রোজাতেও আমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারি। তো এখানে আমি দুটা আম প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, এবং এখানে 2 কাপ চিনি আছে শিরা করার জন্য, লবণ, বিট লবণ পরিমাণ মতো, জিরা গুঁড়া আছে 3 চা চামচ, এবং পুদিনা পাতা 1 মুঠ পরিমাণ। তো প্রথমে আমি আমটা ছিলে পুদিনা পাতার সাথে একটু পানি মিশিয়ে একটু ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা দেখুন, আমি আমটা ছিলে নিয়েছি। যে কোনো কাঁচা আম আমরা ব্যবহার করতে পারি, দেশি আম কিংবা ফজলি আম, যেটা কাঁচা সেটাতে টক কম সেটাও ব্যবহার করতে পারি। আমি এখন এটা আটি আলাদা করে নিয়েছি। এখন এই ম্যাঙ্গো পাল্পটা আমি ব্লেন্ডারে পুদিনা পাতার সাথে ব্লেন্ড করে নেব, সাথে কিছু পানিও মিশিয়ে দেব অল্প পরিমাণ। এই যে দেখুন, মিশ্রণটা আমি ব্লেন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। আমি বাটিতে ঢেলে নিলাম। এখন আমি এই 2 কাপ চিনি 1 কাপ পানির সাথে চুলায় দিব। জাস্ট পানিতে চিনিটা গলে যাবে, তারপরে আমরা নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা এখানে পানি নিয়েছি, পানিতে আমরা চিনিটা ঢেলে দিচ্ছি। নেড়ে নেড়ে আমরা চিনিটাকে পানির সাথে গুলিয়ে নিব। দেখুন বন্ধুরা, চিনিটা গলে গেছে। তো আমরা একে একে সব এইটা মিশ্রণটার মধ্যে সব মিলাবো। পানিটা দিয়ে দিই। লবণ পরিমাণ মতো, আপনারা স্বাদ মতো দেবেন, টেস্ট করে দেখবেন কেমন লাগলে আরও ব্যবহার করবেন। তিন চা চামচ জিরা গুঁড়া, বন্ধুরা আমরা এমন একটা জগে ঢেলে নিতে পারি। এমন একটা জগে আমরা স্টোর করতে পারি, এটা ঠান্ডা হলে আমরা ফ্রিজে রেখে দিতে পারি, অনেক দিন আমরা ব্যবহার করতে পারবো এটা, কিংবা কোনো বোতলে ভরে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। বন্ধুরা আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আশা করি আমার রেসিপিটা ট্রাই করবেন। গরমে অনেক উপাদেয় এই রেসিপি। আমার চ্যানেলের সাথে থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।